সবাইকে আসসালামু আলাইকুম নিডেল বার যদি অ্যাডজাস্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনার এই নিডেলের সুদা কাটবে বারবার এবং আপনার স্কিপ করবে বারবার নিডেল বার কীভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন গার্মেন্টসের সেলাই মেশিনে আজকে আপনাদেরকে দেখাবো প্রায় আমাকে অনেকজনে কমেন্ট করছেন কোন ফেব্রিকে কিভাবে আপনারা এই নিডেল বারটা অ্যাডজাস্ট করবেন এখানে কাপড় দুইটা আছে আমার এখানে এটা হচ্ছে আপনার এখানে একটা কাপড় এখানে একটা কাপড় দুই রকমের কাপড় আছে এখানে দুই রকম ভাবে আমরা এই নিডেল বারটাকে করি অনেক সময় করি না অনেক সময় করি যখন মেশিন ডিস্টার্ব করে তখন আমরা এই নিডল বারটা অ্যাডজাস্ট করি তো অ্যাডজাস্ট করতে হলে এখানে কিন্তু দাগ আছে এখানে কিছু কিছু মেশিন দাগ আছে আবার কিছু কিছু মেশিন দাগ নাই দাগগুলো গুলো পাইছে বলতে আপনার জুকি মেশিনে পাইছে এখানে জুকি মেশিন দাগ থাকে জুকি মেশিনে এখানে দাগ থাকে এখানে আর অন্য অন্য মেশিনে আমি পাইনি আপনাদেরকে আমি দেখাবো মেশিনগুলো কোন কোন মেশিনে নাই দাগগুলো প্রায় অনেকগুলো মেশিনে দাগ নেই তো দাগ ছাড়া আপনারা কীভাবে এই নিডল বারটাকে পজিশন করবেন পজিশন যদি ঠিক যদি না থাকে তাহলে কিন্তু আপনার বারবার স্কিপ করবে এবং বারবার সুতা কাটবে এই সুতা কাটাটা বন্ধ হবে না যদি আপনার নিডল বার যদি প্রতিষ্ঠান যদি না থাকে যদি অ্যাডজাস্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনার এটা বারবার সুতা কাটবে যতই আমার টাইমিং করেন না কেন কোনো কাজ হবে না বারবার সুতা কাটবে এবং বারবার স্কিপ করবে আপনার থেকে সঠিক নিয়মে এই এই ফেব্রিক আপনার থেকে এই নিডল বারটা অ্যাডজাস্ট করতে হবে যদি আপ করতে হয় আপ করতে হবে যদি ডাউন করতে হয় সেটা ডাউন করতে হবে সেটা আপনার থেকে করতে হবে নিজের থেকে এটা করতে হবে এটা আপনাকে মেশিনে বলবে না আপনি নিজের থেকে এটা ডাউন করতে হবে আপ করতে হবে আপনার এই যদি ডিস্টার্ব করে স্কিপ করে অথবা যদি সুতা কাটে তাহলে আপনারা এই অ্যাডজাস্ট করবেন তো কিভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন খুব শর্ট কাটে সেটা আজকে আপনাদেরকে দেখাবো প্রায় আপনারা অনেকগুলো ভিডিও দেখেন না আপনারা আমি একটি ভিডিও দেখাই প্রায় নয় মিনিট আট মিনিট প্রায় অনেক কিছু দেখে আমি আপনারা দুই মিনিট এক মিনিট দেখেন পুরো ভিডিও দেখেন না তার কারণে আপনারা বুঝতেছেন না অবশ্যই আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন দেখলে আপনারা শিখতে পারবেন যদি কোনো রকমের ভুল থাকে অবশ্যই আমাকে কম বক্সে জানাবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনারা কি ধরনের অ্যাডজাস্ট শিখতে চান সেলাই মেশিনে অথবা অভারলক মেশিনে প্যাডলক মেশিনে অবশ্যই আমাকে কোন বক্সে জানাবেন আমি চেষ্টা করব যেহেতু গার্মেন্টসে ভিডিও করা যায় না এটা আমি বিভিন্ন জায়গায় গেলে তখন আমি ভিডিও করি এটা হচ্ছে আপনার গার্মেন্টসের মেশিন আর নিডল যদি বেশি ডাউন থাকে যদি ফেব্রিক যদি মোটা হয় আজকে আপনাদের দেখাচ্ছি আমি আরেকটি সমস্যা এই নিডল বার যদি বেশি ডাউন হয় যদি আপনার কাপড় যদি মোটা হয় অথবা পাতলা হয় তাহলে কিন্তু এখানে নিডল মার্ক হবে এখানে এই কাপড়টাতে মানে ছিদ্রটা বড় বড় থাকবে এখানে আপনার থেকে নিডল যদি ফেব্রিক যদি পাতলা হয় তাহলে আপনাদেরকে থেকে নিডল ব্যবহার করতে হবে নয় নম্বর নিডল অথবা সাত নম্বর নিডল যদি বেশি পাতলা হয় সেই অনুযায়ী আপনাদেরকে থেকে এই নিডল প্লেট ব্যবহার করতে হবে নিডল প্লেটের ছিদ্র লাগবে আপনার আড়াল লম্বা অথবা ষোলো লাগবে এখানে আপনার এই কাপড় অনুযায়ী আপনার এই প্লেটটা চেঞ্জ করতে হবে নিডল চেঞ্জ করতে হবে বেশি যদি ডাউন করেন তাহলে আপনার নিচে যে ববিন কেস আছে ববিন কেসের ববিনটি নষ্ট হবে তো ববিনটা আপনাদেরকে আমি বাইর করে দেখাচ্ছি এখন নিডল বার কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটাও আপনাদেরকে দেখাবো আমি আপনি যদি বেশি ডাউন করেন তাহলে ববিনের এই সাইডগুলো আছে না সাইডগুলো দাঁড় হবে এবং নিডেল মাথা বারবার চলে যাবে মাথাটা ঠিক থাকবে না যদি বেশি ডাউন করেন অবশ্যই ডাউন করার সময় আপনার থেকে দেখতে হবে ববিনের সাথে যদি বাজে নিডেল তাহলে যাবে অবশ্যই আপনারা এখানে একটি লাইলিং দিবেন এখানে লাইলিং দিয়ে ববিনটাকে একটু সরাই দিবেন এখান থেকে আবার এমন লাইলিং দিবেন না তো ববিন আবার টাইট হয়ে যায় আপনার টেনশন নিচের টেনশনটা আবার ঠিক থাকবে না আবার এটা গিট গিট থাকবে নিচের টেনশন যদি আপনি যদি এখানে বেশি লাইলিং দেন তাহলে এই ধরনের তখন যদি বেশি লাইলিং দেন তাহলে আপনি এখানে টাইট দিবেন ঘুরে ঘুরে তখন দেখবেন আপনি নিডিল সুতাটা বেশি কাটবে অবশ্যই মেশিনে বসলে আপনারা এই ববিন সুতাটা কমপ্লিট ফ্রি রাখবেন এটা এটা ফ্রি রাখবেন যদি বেশি টাইট রাখেন তাহলে নিডিল সুতা বারবার কাটবে তখন আপনি নিচের টেনশন ঠিক করার জন্য আপনি এই নিডিল সুতাটা টাইট দিবেন

এটার মাঝে কোনো দাগ নাই এই নিডল বারে কোনো দাগ নাই পাবেন আপনি দুই দাগ এখানে দুই দাগ পাবেন তো সবসময়ে আমরা রাখি দুই দাগে রাখি এখানে দুই দাগে দুই দাগ থেকে হালকা একটু ডাউন করে হালকা একটু আপ করি এর থেকে বেশি করি না আমরা যেহেতু গার্মেন্টস এর মেশিনগুলো অটো মেশিন অটো মেশিন আমরা সবসময়ে দুই দাগ রাখি অথবা হালকা একটু ডাউন হালকা একটু আপ রাখি আমরা এর থেকে বেশি রাখি না বেশি থাকলে ডিস্টার্ব করে মেশিন দাগ যদি না থাকে তাহলে আপনি সম্পূর্ণ ডাউন করবেন এটা তো কমেন্ট অনুযায়ী আমি ভিডিওটা আজকে বানাইলাম আপনাদের জন্য অবশ্য আপনারা কমেন্টস কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান নিডলবার আমি ডাউন করলাম ডাউন করার পরে এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি

বেন নিডলিস ছিদ্র আর বুকের যে বাটি আছে বাটির মাঝ বরাবর রাখবেন হালকা একটু ডাউন করতে পারবেন সমস্যা হবে না বেশি ডাউন করলে আবার সুতা কাটবে এখানে আপনারা এতটুকু রাখবেন ছিদ্র বরাবর রাখবেন এখানে প্লেট যে বাটি আছে বাটির শেষ প্রান্তে আপনারা ছিদ্র বরাবর রাখবেন এখানে ছিদ্রটা যেন হালকা দেখা যায় সে বরাবর রাখবেন তুলিটা হচ্ছে অর্জেনিয়া নিডল বার্ড ডাউন এর থেকে আপনারা হালকা একটু আপ করতে পারবেন হালকা একটু ডাউন করতে পারবেন সেটা যদি স্কিপ যদি বন্ধ যদি না হয় অথবা সুতা যদি বেশি কাটে সব কিছু দেখার পর আপনারা এই নিডল বারটা লারবেন আমরা যখন মেশিনে বসি আমরা নিডল বার সহজে লারিনে আগে টাইমিং দেখি সুতা দেখি তারপর নিডল দেখি লুটারি হুক দেখি দেখার পর তারপর যে আপনার লাস্টে যে আমরা এই নিডল বারটা ধরি আমরা এটা হঠাৎ দেখবেন না এটা সব কিছু দেখার পরে তারপর আপনারা নিডল বারটা একটু আপ বাতেও ডাউন করে দেখবেন যদি সুতা কাটা যদি স্কিপ করে তাহলে আপনি খুব সহজ এটা মেশিন ঠিক করতে পারবেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে আরো মেশিন দেখাচ্ছি জুকি ডিডিএল 7007 আর দুই তিনটা মেশিন দেখাচ্ছি আপনাদেরকে আমি মেশিনগুলো আপনারা দেখবেন এটা হচ্ছে আপনার গার্মেন্টস এর মেশিন নিশু এই কিন্তু আপনার বারের এখানে দাগ নাই আপনার আইডিয়ার তো আপনাদেরকে আমি মডেল নাম্বারটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটো মেশিন এটা সম্পূর্ণ অটো নিশু মেশিন এটা তো আপনাদেরকে আমি ডিসপ্লেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডিসপ্লে আরো একটা মেশিন দেখাবো সেটা হচ্ছে জুকি ডিডিআর এর সাত এই মেশিন দেখাচ্ছি দেখতে পারতেছেন এখানে কিন্তু দুই দাগ আছে এখানে দুই দেখতে থেকে আমরা হালকা একটু আপ একটু ডাউন করি যখন মেশিন ডিস্টার্ব করে সুতা কাটা অথবা স্কিপ করে জুকি ডি ডি সাত হাজার অবশ্যই আপনারা কম বক্সে জানাবেন আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান লাইক দিতে বলবেন না অবশ্যই একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন খোদা